আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন আর বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক দেশ দেশের জানে অভিনন্দন তো দর্শক জাতীয় পার্টির জন্য যে ছাব্বিশ আসন ছাইল আওয়ামী লীগ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে ছাব্বিশটি আসন ছাড় দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ তথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অন্যদিকে জাতীয় পার্টির মহাসচিব মোহাম্মদ মজিবুল হক চুন্নু জানিয়েছেন আসন্ন এই নির্বাচনে জাতীয় পার্টির অংশগ্রহণ করবে এছাড়া শরিকদের ছয়টি আসন ছাড় দিচ্ছে আওয়ামী লীগ সেই হিসেবে সংসদীয় তিনশো আসনের মধ্যে দুইশো একষট্টিতে প্রতিদ্বন্দ্বিতা করবে ক্ষমতাসীনরা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান জোটের প্রার্থীরা নৌকা প্রতীক নিয়ে আর জাতীয় পার্টির প্রার্থীরা লাঙ্গল প্রতীকের নির্বাচন করবে এদিকে ভোটে অংশগ্রহণ নেওয়া ও না নেওয়া নিয়ে আহ দোলাচলের মধ্যে রোববার সকালে সিনিয়র নেতাদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি কাদের এরপর বিকালে সাড়ে তিনটায় রাজধানীর বনানীতে অবস্থিত জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু জানান তারা নির্বাচনে অংশগ্রহণ করবে জাতীয় পার্টির নাঙ্গল প্রতীকেই ভোট করবে জাতীয় পার্টির জন্য যেসব আসন ছাড় দিয়েছে আওয়ামী লীগ ঠাকুরগাঁ তিন নীলফামারী তিন ও চার রংপুর এক ও তিন কুড়িগ্রাম এক ও দুই গাইবান্ধা এক ও দুই বগুড়া দুই ও তিন সাতক্ষীরা দুই পটুয়াখালী এক বরিশাল তিন ও আট কিশোরগঞ্জ মানিকগঞ্জ ঢাকা হাবিবগঞ্জ তিন এক এক ফেনী তিন চট্টগ্রাম পাঁচ ও আট এবং নারায়ণগঞ্জ পাঁচ আসন এর মধ্যে নারায়ণগঞ্জ পাঁচ আসনে আওয়ামী লীগের কোনো পার্থী ছিল না তো দর্শক জাতীয় পার্টির জন্য যে ছাব্বিশটি আসন ছাইল আওয়ামী লীগ তো সেটি আপনাদেরকে শুনাইলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন হাফেজ